everyone, welcome to Radhika's daily life. তো সকাল বাজতেছে প্রায় 11টা বলতে পারো আর রাধিকা এখনো ঘুমাচ্ছে সো একটু দুধ খাইয়ে দিয়েছি নালার খোদা লাগবে মানে এতক্ষণ খালি পেটে আর এইদিকে সামহিতা পড়তেছে আর এই যে হাই ভলিউম শুনতে পাচ্ছো রাধিকার বাবা হাই ভলিউম ছেড়ে টিভি দেখছে আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে শুধু রাধিকা ঘুমে এই জন্য বাকি তো চলো সামহিতাকে আর বাবাকে দেখাই চলো এই যে সামহিতা পড়ছে ব্রেকফাস্ট করা শেষ এখন ওরা চা খাবে আমি চা বসিয়েছি মা আচ্ছা আমি চা করতে পারি কিন্তু কফি করতে পারি না আমার কফি শিখাই দিব কফি করা আর সুজা আমি শিখাই দিব তোকে লিকার চা কিভাবে জানি করে লিকার চাও শিখাই দিব না যা দুধ চা করতে পারি শুধু না হ্যাঁ তো এই যে দেখো রাধিকার বাবা এই যে কি করছো কি দেখছে এটা চা বানাও অর্ডার দিচ্ছে বসে বসে নাটক দেখছে দেখছো নাটক দেখে বাবা রে বাবা মনে হচ্ছে যে বাংলার নবাব হ্যাঁ সিরাজউদ্দৌলা এই যে আমার আদরের বাচ্চাটা ঘুমাচ্ছে এই দেখো চুলায় বসিয়ে দিয়েছি চা ওরা ব্রেকফাস্ট করে এখন চা খাবে ব্রেকফাস্ট আর তুলতে পারি নাই তাড়াহুড়ো করে সবকিছু করা হয়েছে তো এখন ওরা চা খাচ্ছে তো ব্রেকফাস্টে আমরা খিচুড়ি খেয়েছি ভুনা খিচুড়ি যেহেতু আজকে শুক্রবার তো আমার পেট ভরে গেছে আমি আর ভাত না খেলেও চলবে আমার আসলে এক মানে দুই বেলা ভাত খাওয়াটাই এনাফ আমি এরকম তিন বেলা পেট ভরে খেতে পারি না তো যেহেতু পেট ভরে খাইছি দুপুরে নাও খেতে পারি আর দুপুরের রান্না এখনো মানে ঠিক করি নাই কি করব হালকা পাতলা কিছু একটা করবো বা দেখা যাক কি হয় তো চাটা বানায় নি তারপর চা খাবো ও বলতেছে যে হ্যালো এভরিওয়ান সন্ধ্যা হয়ে গেছে দেখো দিদিয়া এখানে বই রাখছে বিছানায় আমি কিভাবে বসবো তাই তো দিদিয়া কেন বিছানায় বই রাখছে বইয়ে বসে না আসো না বইয়ে বসে না ঠিক আছে বইয়ে বসতে হয় না ওকে এখন সন্ধ্যা হয়ে গেছে চলো আমরা এখন প্রেয়ার করব প্রেয়ার টাইম কি আরো দাও বিস্কুট দিয়ে খাও চা খেয়ে নাও এই দেখো সবাই ও আরেকটা শার্টের মতো আছে ওর ওইটা দিয়ে শাড়ির মতো পরছে দুষ্টু বুড়ি দুষ্টু বুড়ি আজকে একদম ভাত খায় নাই দুষ্টু বুড়ি চানাচুর পচা জিনিসই খাবে ওর বাবার মতো বম্বে সুইটসের চানাচুর এই যে আমাদের চা তো এই যে প্লেন খিচুড়ি নিরামিষ খিচুড়ি রান্না করছি রাধিকার বাবা খেতে চাইছে তো খেয়ে নিছে অলরেডি বাজতেছে 9টা আর একটু পরে অফিসে চলে যাবে কি রাধিকা গার্বেজ করলে এটা এটাও গার্বেজ করে দাও গার্বেজ করে দাও এটা তো বাবা গার্বেজ বাবা ঘর টিস্যুই তো গার্বেজ তাই না বলো আচ্ছা বাবাকে মিস করছো বাবাকে মিস করছে ও একটু আগে জিজ্ঞেস করছে বাবা কই ও ভুলে গেছে মনে হয় বাবা ওকে বলে গেছে না রে খেয়াল করে নাই ওই টিভি দেখছিল এই দেখো দেখে জল আসে না সোজা হয়ে খাও জল আসবে তো এই যে দেখো রাধিকা কার্টুন দেখে দেখে আজকে চেয়ারে বসে বসে খিচুড়ি দিচ্ছি তো দেখতেই পাচ্ছ কিরকম খাচ্ছে মুখে জল নিয়ে বসে রয়েছে নাও বাবা হা করো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক রাত বাজতেছে 2টা তো রাধিকার বাবা তো আজকে ডিউটিতে চলে গেছে রাধিকার আজকে মনটা খুব খারাপ ছিল কেন জানি না মেবি বাবা ডিউটিতে গেছে তাই চুপচাপ শুয়েছিল তো ভাতও খায় নাই এত মন খারাপ ছিল ভাত মানে হচ্ছে যে খিচুড়ি করেছিলাম খায় নাই ও আর খিচুড়ি এত পছন্দ করে না তো আমি একটু স্যুপ করলাম আমার জন্য ওইটা খেলো একটু জল নুডল দিলাম খেলো না ফেলে দিল পরে 2টা কলা খাওয়াই ঘুম পাড়ায় দিলাম
আর সামহিত একটু খিচুড়ি খেয়েছে। তো রাধিকা কি ঘুম পাড়িয়ে দিয়েছে অলরেডি? আর সামিতা ফুড চ্যাপ্টারটা পড়া শেষ হইলে ঘুমাবে, বিকজ মানে আরো বড় বড় চারটে চ্যাপ্টার বাকি আছে, এগুলো শেষ করতে হবে কালকের মধ্যে, পরশুদিন পরীক্ষা। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।